দেখুন এখানে ছোট মা সাজাচ্ছে, কাকা চলে এসেছে মিষ্টি মিষ্টি নিয়ে। পড়া বেড়ে দিস। আরে সবিতে রেকর্ড হচ্ছে, বাংলা পেরেছি, ইংলিশ পেরেছি। হ্যাঁ হ্যাঁ সব পেরেছে তো। তুই এই ওয়েদারে মেনসো কাপড় জামা তুমি এই সত্যি মনে হচ্ছে এখন না নিলেই ভালো হতো। কেমন হে গাইজ, গুড মর্নিং। জীবন একটা জার্নি, এর রিপোর্ট করা যাক। আর আজকের আমার ভিডিওটা শুরু করা যাক। আর এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 8:20। আমি ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগে ভিডিওটা আপলোড করে আমি আবার শুয়ে পড়েছি। আমার শরীরটা আজকে একটু খারাপ রয়েছে, শরীরটা একটু দুর্বল রয়েছে, হাতটাও ব্যথা বিশাল, আর কেমন একটা লাগছে শরীরটা যেন। তো এই জিনিসগুলো হয়েছে কালকের জন্য। এবার কালকে কী হয়েছে সেটা তোমরা একটু ভিডিওতেই দেখতে পাবে, তো ভিডিওটা দেখো। সো গাইজ, ফাইনালি এখন হেলথ সেন্টারে চলে এসেছি ভ্যাকসিন দিতে, মানে থার্ড ডোজ যেটা। প্রথম ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ দেওয়ার সময় যা প্রবলেম হয়েছিল, লাইন দিয়ে 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 তারপর পেয়েছিলাম। আর এখন জমা দিয়ে গেলে দিয়ে পরের সপ্তাহে হয়তো ফোন করবে, আমাদের আগের সপ্তাহে জ্বর ছিল বলে নিতে পারিনি, এই সপ্তাহে এসেছি এখন। মানে এখানে লাইন দিয়ে নাম ফার্ম ডাকবে, তারপর দিতে হবে। কী বলছ, নাম বলেছ? ফাইনালি দেওয়া হয়ে গেল ভ্যাকসিন, এবার বাড়ির দিকে যেতে হবে। হাতে এরম ধরে রয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে কমপ্লিট, থার্ড ডোজ কমপ্লিট হয়ে গেল, বুস্টার। এখন মা ওষুধ নিচ্ছে, ওষুধ ওষুধ নিয়ে এলে বেরেলে তারপর বেরিয়ে যাবো, বাড়ির দিকে যেতে হবে। ওই যে মা চলে এসে ওষুধ ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই কারণগুলোর জন্যই শরীরটা দুর্বল লাগছিল, হাত হাত ব্যথা রয়েছে। ভ্যাকসিন নিয়েছি বলে থার্ড ডোজ বুস্টার, আর সবাই বলছিল এই ডোজটা নিলে নাকি শরীর বিশাল দুর্বল লাগে, মানে দুর্বল হয়ে যায় আর কি, নাকি তারপর জ্বর হয়, তারপর হাত ব্যথা তো আছেই। যাই হোক, আমি ভাবলাম যে তার নিয়ে নিই, তো নিলাম, দেখি সত্যি মনে হচ্ছে এখন না নিলেই ভালো হতো। কেমন বিশাল হাত ব্যথা, শরীরটা কেমন একটা যেন লাগছে, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো সব পুরোপুরি সত্যি নয়, কেমন আমার শরীরটা অতটাও খারাপ হয়নি, হাতটা হালকা হালকা ব্যথা আছে কিন্তু অতটাও শরীর খারাপ নেই। তো এই কথাটা বললাম, একটা ওয়ার্ড ছিল না নিলেই ভালো, এটা সুন্দর করে টাইটেলে দিয়ে দেবো যদি ক্লিক ভালো বেশি পড়ে, যদি আসে শুধু। তো ওই জন্য এইটা বলা, অতটাও শরীরটা খারাপ নেই, মানে নর্মাল, যাই না পরে শরীরটা খারাপ হলেও হতে পারে, সবাই তো বলছিল শরীরটা খারাপ হবে, মানে বিশাল শরীর দুর্বল হয়ে যায়, অতটাও দুর্বল লাগছে না। আমার মাও ফিট আছে, আমি মোটামুটি এখন ফিট আছি। আর কালকে আমি রাত্রিরে জ্বরের ট্যাবলেট খেয়েও শুইনি, তাও কোনো তো প্রবলেম তো আমি দেখতে পাচ্ছি না আপাতত এখনও অবধি। মা তখন পুরো ফিট, সকালবেলা উঠেছে, মানে একটু লেট হয়েছে উঠতে, যেহেতু নিয়েছে ভ্যাকসিন একটু উঠতে লেট হয়েছে। আর আজকের ওয়েদারটা একটু মনে হচ্ছে ঝিমিঝিমি রয়েছে। দেখো ওয়েদারটা, দেখো হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, দাঁড়াও দেখাচ্ছে, দেখো এই দেখো মেঘলা করে রয়েছে, যাই না সকাল থেকে এরকম রয়েছে ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা, রোদ্দুরটা সেরকম উঠিনি, সকালবেলা হালকা একটু দিচ্ছে রোদ্দুর, এখনও একটু মেঘলা হয়ে গেছে। আর এই মেঘলা ওয়েদারে সুন্দর যদি সকালবেলা দুধ পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। মা তুমি তোমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই না করে কি আমাকে একটু দুধ দেবে? মা স্নান টান করে চলে এসছে, আজকে একটু অন্তত দুধ দাও না, আবার সন্ধ্যাবেলা বলবে দুধ, সন্ধ্যাবেলা আজ হবে না। আজ সুন্দর একটু ওয়েদার আছে, শরীরটাও একটু দুর্বল দুর্বল আছে, হালকা হালকা, তো যদি দুধ হয়ে যায় সকালবেলাটা পুরো জমে যাবে। মা তুমি আগে দুধটা দেবে তারপর যাবে, বলে দিন তার না দিয়ে কোথাও যাবে না, ঠিক আছে? আগে দুধটা দেবে তারপর পুজো করতে পারবে, কেন তুমি পুজো করতে বসলে আমার আর খাওয়া হবে না, আজকে ও টিফিন খাওয়ার সময় হয়ে যাবে তখন তুমি দুধ দেবে। হ্যাঁ আগে নাও, আগে নিয়ে দুধটা বসা গেছে, শিগগির চলে যাও সোজা রেড কাউ নিয়ে নাও, ওকে তাড়াতাড়ি দাও, তুমি অবশ্য বকছো না কিছু, আমি বকে যাচ্ছি। এই ওইদারে মেলছো কাপড় জামা তুমি, এই খুলে পড়ে গেছে, এই ওইদারে মেলছো, এক্ষুনি তো বৃষ্টি আসবে, নিয়ে গেছে এই দুধটা দিয়ে গেছে, সুন্দর দুধ। আমি তো ভাবলাম মা মায়ের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, যাও স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করিনি, মানে বলবে এখন চা খেয়ে না সন্ধ্যাবেলা খাবি, তো দুধ রুটি খেয়ে নিবি, তাহলে কাজ মিটে গেল, সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে গেল, গরম আছে এখন খেতে পারবো না, একটু চিনি দিতে হবে, চিনিও দেয়নি। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি হলো উপরে, আর তোদের সাথে একটু গেম ফেম খেলছি, তোদের পড়াশোনা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোদের টিফিন টিফিন খাওয়া কমপ্লিট, কি খেলি টিফিনে?
খেলে আলু ভাজা ভাত আর আমার এখন টিফিন খাওয়া হয়নি জাস্ট দুধটা খেয়ে চলে এসেছি আর আজকে তো মনে ছুটি তো আজকে কি রয়েছে আজকে আছে কিসের জন্য ছুটি দিয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী রয়েছে আজকে যেহেতু ওই জন্য স্কুল যাইনি স্কুল ছুটি পড়া পড়তে গেছিলিস হ্যাঁ পড়া পেরেছিস দুটো শটে কি হবে আমি ভালো ভালো শট মেরেছি আর সেগুলো তুই শুধু এটা একটা এ মেরে এ করে দিয়েছিস দেখিস তোর না না গোলগুলো দেখাই কেন রে এক গোল দুটো দিয়েছিলিস ঠিক গো বেকার গোলটা এই গোলটা তোর এই এক গোল আমার দেখে কি হবে বলতো ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে তো এস ফাইনালি এখন এখানে ছোট মা সাজাচ্ছে কাকা চলে এসেছে মিষ্টি মিষ্টি নিয়ে আর এখানে ফুল টুল দিয়ে সাজাচ্ছে আর ছোট মা মনে হয় লুচি ভুচি করেছে তো ওগুলো সব সাজিয়ে টাজিয়ে দেবে এখন কত সুন্দর লাগছে দেখে ফুল টুল দিয়ে সাজিয়েছে এখন এটাকে খাবো শান্তি করে সন্ধ্যেবেলা।